আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বামী বিবেকানন্দের স্কলারশিপের পেমেন্ট রিলেটেড আরেকটি নতুন নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তো এই নোটিসটির অর্থ কি কাদের জন্য এই নোটিস ইন ডিটেলসে শেয়ার করব। এবং তার সঙ্গে তোমাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্যাংশন পেন্ডিং অবস্থায় বা পড়ে রয়েছে তোমাদের টাকাগুলিকে কবে ডিসবার্সমেন্ট করা হবে তো চলো ইন ডিটেলসে জেনে নেওয়া যাক তো তোমরা যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে আসবে তো এখানে হোম সেকশনে চলে আসার পর একটি নতুন এস সেটা কিন্তু এখানে শো করবে তো জাস্ট একটু লোডিং হওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন নোটিশটি এখানে শো করে যাচ্ছে যে ক্যান্ডিডেট হু রিসিভ এস এম এস রিগার্ডিং ফেইল ট্রানজাকশন আর রিকোয়েস্টেড টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার কনসার্ন ব্যাংক অ্যান্ড দেন রেসপেক্টিভ ডিরেক্ট ডিরেক্টোরেট উইথ দ্য আপডেটেড ব্যাঙ্ক পাসবুক ফ্রম দ্য ডেট অব সাব অ্যাডমিশন বাই 28 ছয় দু অর্থাৎ এই এস অর্থ হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ঢোকার এসএমএস এসেছিল এবং তারপরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি কোনো কারণে ক্রেডিট হতে পারেনি ট্রানজাকশন ফেল হয়েছে তো সেই সমস্ত ক্যান্ডিডেটের উদ্দেশ্যে এখানে নোটিসে বলে দেওয়া রয়েছে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করে এবং কনসার্ন ডিপার্টমেন্টে জানিয়ে তাদের কিন্তু একটি লেটার লিখ তাদের কিন্তু এই হেল্পলাইনে কল সেন্টারে যোগাযোগ করার কথা বলা হয়েছে আটাশ ছয় দু হাজার চব্বিশে অর্থাৎ আটাশ ছয় দু হাজার চব্বিশে তোমরা যদি কন্ট্যাক্ট না করো তাহলে কিন্তু এবছর আর স্বামী বিবেকানন্দের ফেল এস এম এস আসলে তাহলে টাকাটি আর পাবে না তো এবার জানাবো যাদের এখনও টাকা ঢোকেনি যাদের সাবমিটেড বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে তোমাদের টাকাগুলিকে কবে দেওয়া হবে তো এই বিষয়ে এখনও কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়নি যে তোমাদের টাকাগুলিকে কবে দেওয়া হবে এক থেকে দু মাসের মধ্যে হয়তো দিয়ে দিতে পারে বাট নট শিওর যেহেতু গভর্নমেন্ট এই ব্যাপারে কোনো কিন্তু নোটিফিকেশন বের করেনি তো যখন ফান্ড অ্যাভেলেবেল হবে গভর্নমেন্টের তখন আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব ফান্ড অ্যাভেলেবেল হলে তো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের পেমেন্টগুলি রিলিজ করা হবে এই বিষয়ে সন্দেহ নেই কারণ দু হাজার নিউ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হতে চলেছে আর দু তেইশ সালের যাদের অ্যাপ্লিকেশনের টাকা ঢোকেনি তাদের অ্যাপ্লিকেশনে টাকা দিয়ে তারপর কিন্তু নতুন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হবে তার আগে কিন্তু হবে না অতএব টাকাগুলিকে পেমেন্ট করবে এবং তারপরে কিন্তু আবেদন শুরু হবে তো এই পর্যন্ত ছিল লেটেস্ট আপডেট আর যাদের অ্যাপ্লিকেশনের ট্রানজাকশন ফেল হয়েছে তোমরা অবশ্যই কিন্তু এখানে হেল্পলাইন নম্বর আছে সেই হেল্পলাইন নম্বরে কল করে জেনে নিতে পারো ইন ডিটেলসে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না